আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি বিশাল আকারের একটি দানব দেখিয়ে। আর এটি হচ্ছে একটি বোতল দানব এবং সে নিজের পরিচয় দিচ্ছিল আমি দানব এই কথা বলে। তো এটা হচ্ছে কক্সবাজারের সুগন্ধা বিচের সিগাল পয়েন্টে অবস্থিত এবং যে সকল পর্যটকেরা মানে ওখানে ঘোরাফেরা করে এবং বোতল ফেলে বীচের মধ্যে, সেই বোতলগুলো নিয়ে আসলে এটিকে তৈরি করা হয়েছে। এবং এটি কী কী বলছিল সেটা আমি যদি আপনাদেরকে একটু শোনাতে পারতাম ভালো হতো, বাট কোনো ধরনের যদি কপিরাইট আসে সেই ক্ষেত্রে আসলে আমি এত বড় রিস্ক নিতে চাইছিলাম না। তো এই হলো অবস্থা। তো আমি আপনাদের মাঝে আমাদের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো বার্মিজ মার্কেটের ভিডিও আপনারা অনেকে দেখে থাকবেন বা অনেকে জানেন এখানে অনেক ধরনের বার্মিজ পণ্য পাওয়া যায়। তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আসলে মানে প্রেজেন্ট করি, কারণ কি অনেকের মধ্যে মানে প্রশ্ন থাকে যে আসলে এখানকার জিনিসের দাম কেমন, বা পুরো ডিটেলসে যদি জিনিসগুলো মানে দেখতে পারতাম তাহলে আমাদের অনেক বেশি উপকার হতো। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি এভাবেই ভিডিওগুলো শেয়ার করি, হয়তো বা অনেকগুলো পার্ট হয়। অনেকে ভাবতে পারেন যে 40-45 মিনিটের একটি ভিডিও বানালেই তো হয়, ওটার মধ্যে একবারে দেখালেই তো হয়, কেন বারবার আমি এইভাবে ভেঙে ভেঙে দেখাই। আসলে কি 40-45 মিনিটের মানে এইভাবে ধৈর্য ধরে কারো দেখার মতো ওই রকম কোনো ধৈর্যও নাই, আর আমাদেরও আসলে অনেক ধরনের প্রবলেম হয়। সো আমি ভাবলাম যে আপনাদের মাঝে এভাবেই ভেঙে ভেঙে শেয়ার করি, যাতে অল্পতেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যান। তো আমি মেইন রোড থেকে আগাতে আগাতে সামনের দিকে মানে চলে আসছিলাম, ঠিক আছে, আর আমি হাঁটছিলাম, তানিম ভিডিও শ্যুট করছিল। আর দেখতে পাচ্ছেন আমি সুগন্ধা বিচে ঢোকার সময় যে বাম পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটা ধরেই এগিয়ে যাচ্ছিলাম। আর এই হচ্ছে সেই বার্মিজ মানে দোকানগুলো যেখানে অনেক কিছুই মানে পাওয়া যায়। আর আমি হাঁটছিলাম, দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আছে, আচার, চকলেট, তারপরে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, বিস্কুট, তারপর এই যে আছিল একটা বার্গার বা পিৎজার দোকান, ঠিক আছে, আপনারা এখান থেকে খেতে পারেন যদি খেতে চান, ঠিক আছে। বিভিন্ন ধরনের পেস্ট্রিও পাওয়া যায়, আর এই সকল দোকানগুলোতে এরকম ব্যাগ পাবেন, আর আচার চকলেট এগুলো তো থাকবেই। আর এই ব্যাগগুলোর ভাই রে ভাই এত দাম, আর হ্যাটগুলোরও তো প্রচুর পরিমাণে দাম। এই যে একটা পিঙ্ক কালারের হ্যাট দেখছেন, এরকম সেম একটা হ্যাট কিনেছি আমার ননদের মেয়ের জন্য, কী আর বলবো, যেইটা মনে করেন 50-60 টাকায় কেনা যায় সেখানে 160 টাকা করে নিয়েছে। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, ছোটদের গুলো দাম এরকম আর বড়দেরগুলার দাম আর নাই বললাম, আপনারা অনুমান করে নিতে পারেন। আর এখানে অনেক ধরনের পোশাক পাবেন, যেই পোশাকগুলো আসলে 100 টাকা সেটার দাম 300 টাকা, জাস্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে পেশ করলাম। আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, আর এই যে ব্যাগগুলো ঝুলানো দেখলেন এগুলোর দাম 350-550 এরকম করে। আর আর হ্যাটের দাম বিভিন্ন দোকানে বিভিন্ন রকম, ভাই এত যদি দাম হয় তাহলে একটা মানুষ কিভাবে কিনে, আমরা পর্যটক মানুষ একটু তো কনসিডার করলে আসলে ভালো হয়। আর সেম ধরনের আইটেম আপনারা পাবেন প্রত্যেকটা দোকানেই, একটু কম বেশি থাকে, ঠিক আছে। আর এখান থেকে আপনি যদি মানে ঘুরতে চান তাহলে অবশ্যই আপনার পায়ের স্পিড থাকতে হবে এবং ঠেলাগুতা খাওয়ার অভ্যাস থাকতে হবে, না হলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে, হাঁটতে হাঁটতে আপনার কোনো কুল কিনারা থাকবে না। আর এইটা একদম বাম পাশ থেকে শুরু করে এক পাশ দিয়েই আমরা হেঁটে যাচ্ছিলাম, আর এখানে অনেক অনেক দোকান, আপনি মানে গুনে শেষ করতে পারবেন না। আর আমি একটু পরপর একদম মাথায় চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আর তানিম একদম অনেক পিছনে পড়ে যাচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পোশাক, একটা গাউন আপনারা কিনতে পারবেন যেখানে 300-400 টাকায় বা সর্বোচ্চ 500 টাকায়, এখানে 800-র কমে দিবে না ভাই, এত টাকা দাম, আল্লাহ রে আল্লাহ, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম আর আমার মাথা ঘুরতেছিল, ঠিক আছে, যে এত পরিমাণে দাম। এই যে একটা ড্রেস দেখতেছেন না, এটা 800 টাকার কমে দিবে না, ঠিক আছে, নিলে মানে সেই 800 টাকা দিয়েই নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঝিনুক,
তারপর শামুকের প্রোডাক্ট এটা হচ্ছে হাতের ডান পাশে। আমরা আপনাদের একদম বাম পাশটা দেখিয়ে এবার চলে আসলাম আবার সেই রাস্তার মাথায় ডান পাশ দিয়ে, মানে রাস্তার ডান পাশ থেকে শুরু করলাম যাতে আপনারা দেখতে পারেন। আর এটা হচ্ছে সিগাল পয়েন্ট, মানে সিগাল পয়েন্ট বলতে এখানে একটা গরু দৌড় দিয়েছিল দেখতে পাচ্ছেন। সিগাল হোটেল এবং কক্স রোডের যে রোডটা সেই রোডের ভিতরে আমরা একটু ঢুকেছিলাম এবং সেখান থেকে আসার পথে এই দোকানগুলো পাবেন। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন, আর আমার মতন বোকামি করবেন না। এই যে একটা মেয়ে বা মহিলা ছিল বাম পাশে, আমি তাদের ফ্যামিলি মেম্বার, একজন মানে বুড়ো লোক ছিল, তো উনি এমনভাবে দেখাচ্ছিল বিভিন্ন জিনিস যে মনে করেছিলাম কি যে সে হয়েছে দোকানদার। তো আমি তাকে বলতেছিলাম যে আঙ্কেল শামুক ঝিনুকের চুরি হবে, তো বলতেছে জি। পর আমি বলতেছি তার ওই যে তানিমের ওই ডান পাশে যেই লোকটা আছে সে হচ্ছে দোকানদার। পর আমি কথা বয়ের ছোটে আমি কথা ঘুরিয়ে ফেলেছিলাম যে ভাইয়া শামুক ঝিনুকের চুরি হবে। তো আসলে ভাই আপনারা যারা দোকানদার একটু সচেতন থাকবেন, আর যারা ক্রেতা তারাও সচেতন থাকবেন, এমন বিহেভিয়ার করবেন না যাতে আপনাদেরকে দোকানদার কেউ মনে করে, আর আমার মতন কেউ না জেনে একটু বোকামিও করতে যাবেন না। তো আমরা আসলে বিভিন্ন প্রোডাক্ট দেখছিলাম, তো আমার ননদের জন্য ব্যান্ড দেখছিলাম, ঠিক আছে, শামুক ঝিনুক লাগানো, তো এখান থেকে গলার সেট কিনেছিলাম, আরিয়া মানে আমার ননদের মেয়ের জন্য কিছু জিনিস কিনেছিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে, আর আমরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। কক্সবাজারে গেলে অবশ্যই এগুলো আপনারা কেনাকাটা করতে পারেন, বিভিন্ন মানে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন কম দামে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।